সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার ঘরে আমার স্কুলের আজকের এই ষষ্ঠ শ্রেণীর পাঠ আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব এ পাঠ শেষে আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারব এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারব ঐকিক নিয়মে সমস্যা সমাধান করতে পারব ঐকিক নিয়ম ও শতকরা হিসাবে সাহায্যে সময় ও কাজ সময় ও দূরত্ব বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারব আজকের পাঠের শুরুতে আমরা অনুপাত ও শতকরা সম্পর্ক নিয়ে আলোচনা করব দেখো অনুপাত কি যখন নাকি দুইটি সমজাতীয় রাশি যেমন দুই অনুপাত তিন এটা হতে পারে দুই কেজি অনুপাত তিন কেজি অথবা দুই মিটার অনুপাত তিন মিটার যে কোনোটি হতে পারে যখন এই দুইটি সমজাতীয় রাশির একটির তুলনায় অপরটি কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের সাহায্যে যেমন এই তিন ভাগের দুই এমনই একটি ভগ্নাংশের সাহায্যে যখন প্রকাশ করা হয় এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলা হয় একটি উদাহরণের সাহায্যে আমরা আরও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি মনে করি তুমি ভাপা পিঠা বানাচ্ছ তো এর জন্য তোমার কী কী লাগবে গুড় লাগবে আর চালের গুঁড়া লাগবে এখন তোমার যে পরিমাণ গুড় প্রয়োজন হবে মনে করো তোমার এই পরিমাণ গুড়ের প্রয়োজন হবে চালের গুঁড়া লাগবে তোমার গুড়ের পরিমাণের সাথে আরও চার গুণ এখন তোমার যদি গুড় লাগে এক অংশ তাহলে তোমার চালের গুঁড়া লাগবে চার অংশ পরিমাণ তাহলে দেখো তোমার মোট ভাপা পিঠা হল মোট পিঠা হলো এক যোগ চার সমান পাঁচ অংশ এখন যদি তুমি গুড়ের সাথে পিঠার অনুপাত করো তাহলে কি হবে যদি গুড় এবং পিঠার অনুপাত নির্ণয় করি তখন আমাদের অনুপাত হবে এই এক অর্থাৎ পূর্ব রাশি হবে এক এবং উত্তর রাশি হবে পিঠা পরিমাণ পাঁচ তাহলে উত্তর রাশি হবে পাঁচ অর্থাৎ পিঠার মধ্যে গুড়ের পরিমাণ হবে পাঁচ ভাগের এক অংশ এখন যদি আমরা এই অনুপাতটিকে শতকরায় প্রকাশ করতে চাই দেখো শতকরা মানেই হচ্ছে প্রতি শতে কতটুকু এক্ষেত্রে আমরা যদি এই ভগ্নাংশটিকে শতকরায় রূপান্তর করতে চাই তখন কি হবে আমাদের পাঁচকে অর্থাৎ হরকে একশো বানাতে হবে সেক্ষেত্রে পাঁচের সাথে আমাদের কত গুণ করতে হবে বিশ গুণ করতে হবে তাহলে আমাদের উপরে লবের সাথেও বিশ গুণ করতে হবে তাহলে আমরা পাবো একশো ভাগের বিশ ভাগ অর্থাৎ বিশ গুণ একে আমরা এভাবেও লিখতে পারি একশো ভাগের এক বা বিশ শতাংশ বা বিশ পারসেন্ট তাহলে এই বিশ পারসেন্টই হলো আমাদের এক অনুপাত পাঁচ আমরা বলতে পারি এই ভাপা পিঠায় গুড়ের পরিমাণ হলো বিশ পারসেন্ট বা বিশ শতাংশ দেখা যাচ্ছে অনুপাত এবং শতকরা দুটি কিন্তু ভগ্নাংশ তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের যে হর সেখানে আমাদের একশো করে নিতে হয় কিন্তু অনুপাতের যে হর অনুপাতের হর যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে দেখো সাধারণত অনুপাতকে করা বা করাকে অনুপাতে রূপান্তর করা যায় যেমন আমরা লিখি সাত টাকা দশ টাকার কত অংশ হবে এটা বোঝাই যাচ্ছে দশ ভাগের সাত অংশ এটি তো ভগ্নাংশে লিখলাম যদি অনুপাতে প্রকাশ করি তাহলে সেটি হবে সাত অনুপাত দশ এটি হলো অনুপাতের রূপ বা অনুপাতে প্রকাশ করলাম এখন একে যদি শতকরে প্রকাশ করি তখন কি হবে আমাদের হরকে করতে হবে একশো সেক্ষেত্রে দশের সাথে দশ গুণ করতে হবে তাহলে হবে একশো এবং সাতের সাথে অর্থাৎ লবের সাথেও দশ গুণ করতে হবে তখন আমরা পাব সত্তর এবং নিচে একশো বা একে লেখা যায় সত্তর গুণ একশো ভাগের এক অংশ যাকে সত্তর শতাংশ বলা যায় এটি হলো অনুপাতকে শতকরায় প্রকাশ আবার শতকরাকেও অনুপাতে রূপান্তর করা যায় বা প্রকাশ করা যায় কিভাবে দেখি আমাদের যদি দেয়া থাকে কোনো কিছু পঁচিশ পারসেন্ট বা পঁচিশ শতাংশ একে আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে তখন আমরা কি করব। পঁচিশ শতাংশ মানেই হল একশো ভাগের পঁচিশ এবার যদি আমরা একে সরল করি তাহলে হবে পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ করলে হয় এক আর একশোকে ভাগ করলে হয় চার তাহলে আমাদের অনুপাত হল এক অনুপাত চার তাহলে আমরা অনুপাতে প্রকাশ করলাম এবারে আমরা আলোচনা করব ঐকিক নিয়ম নিয়ে ঐকিক নিয়মের সাহায্যে আমরা একটি জিনিসের দাম ওজন বা পরিমাপ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন বা পরিমাণ নির্ণয় করতে পারি মনে করি আমাদের পাঁচটি কলমের দাম পাঁচটি কলমের দাম হল পঞ্চাশ টাকা সেখান থেকে আমরা একটি কলমের দাম নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমাদের একটি কলমের দাম কী হবে কমে যাবে তখন হবে পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব অর্থাৎ পাব দশ টাকা এবার আমরা চাইলেই পনেরোটি কিংবা বিশটি কলমের দামও নির্ণয় করতে পারি এখান থেকে কারণ আমরা একটি কলমের দাম নির্ণয় করে ফেলেছি তাই ঐকিক নিয়মের সাহায্যে আমরা প্রথমেই একটি জিনিসের মান নির্ণয় করি তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কোনো জিনিসের দাম ওজন বা পরিমাণ নির্ণয় করতে পারি এখানে আরেকটি উদাহরণ দেখো আমাদেরকে বলা হলো বারোটি ডিমের দাম বারোটি ডিমের দাম হলো একশো আট টাকা অতএব ঐকিক নিয়মের মধ্যে কী করতে হবে সব সময় খেয়াল করবে ওই ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের সব সময় একটি জিনিসের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে একটি ডিমের দাম হবে একটি ডিমের দাম কমে যাবে একশো ভাগ বারো টাকা এখন আমাদেরকে যে কোনো পরিমাণ ডিমের দাম যদি নির্ণয় করতে বলা হয় আমরা ইতিমধ্যে জানি যে সেই জিনিসটির একটি জিনিসের মান কত বা পরিমাণ কত মনে করি আমরা সতেরোটি ডিমের দাম জানবো তাহলে সতেরোটি ডিমের দাম হবে একটি ডিমের দাম তো কমে গেল কিন্তু সতেরোটি ডিমের দাম কি হবে সতেরোটি ডিমের দাম বৃদ্ধি পাবে তখন আমাদের এটি গুণ হয়ে যাবে এবং বারো টাকা এবার একে সমাধান করলে আমরা পাব একশো তিপ্পান্ন টাকা তাহলে দেখো খুব সহজে আমরা বারোটি ডিমের থেকে সতেরো ডিমের দাম নির্ণয় করে ফেললাম এবারে আমরা অনুশীলনের সতেরো নম্বর সমস্যাটি দেখি এখানে বলা হয়েছে একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে এখানে লক্ষ্য করে দেখো চারশো টাকা লাভ হয় যখন সে নয় টাকা মূলধন বিনিয়োগ করে থাকে তাহলে সেখানে এক টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হয় সেটি আমরা নির্ণয় করব। তারপর ছয়শো টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হবে সেটি আমরা নির্ণয় করব তাহলে এখানে আমরা লিখি চারশো টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় নয় হাজার টাকা অতএব এক টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় নয় হাজার ভাগ চারশো পঞ্চাশ টাকা আমাদের এখানে ছয়শো টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হয় সেটি নির্ণয় করতে হবে তাহলে এখানে লিখি ছয়শো টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় নয় হাজার গুণ ছয়শো ভাগ চারশো পঞ্চাশ টাকা এটি হিসেব করলে আমরা পাবো বারো হাজার টাকা তাহলে আমাদের উত্তর হল ছয়শো টাকা লাভ করতে হলে বারো হাজার টাকা বিনিয়োগ করতে হবে এবারে চলো আরেকটি সমস্যা দেখি এখানে বলা হয়েছে নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে এই কাজ আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারবে এখানে একটি জিনিস খেয়াল করো আমাদেরকে কি নির্ণয় করতে হবে আমাদেরকে বলা হয়েছে কত দিনে নির্ণয় করতে হবে প্রথম যে বাক্য সেখানে আমাদেরকে দুটি তথ্য দিয়েছে একটি হচ্ছে নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে তারপরে আমাদের বলা হয়েছে নয় জন শ্রমিক নয় আঠারো জন শ্রমিক দিনে কাজটি করতে পারবে তাহলে প্রথমে আমাদেরকে নয় জন শ্রমিকের কাজের সাথে একজন শ্রমিকের একটি কাজ কত দিনে করতে পারে সেটি নির্ণয় করতে হবে তাহলে চলো এবার সমস্যাটি সমাধান করি এখানে দেখো কাজের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে শুরুতে আমরা লিখেই নিতে পারি একটি কাজ নয়জন শ্রমিক করতে পারে কত দিনে বলা হয়েছে আঠারো দিনে এখান থেকে আমরা একজন শ্রমিকের কাজ নির্ণয় করব একজন শ্রমিক এই একটি কাজ করতে পারে এখন বলো আমরা কি আঠারোকে নয় দিয়ে ভাগ করব না একজন শ্রমিক যখন একটি কাজ করতে যাবে নয়জন শ্রমিকের যেই সময় লাগবে একজন শ্রমিকের তার চেয়ে বেশি সময় লাগবে এক্ষেত্রে আমাদের আঠারো দিন গুণ নয়জন শ্রমিকের সময় লাগবে এখানে কিন্তু আমাদের ভাগ হলো না এবার আমাদেরকে নির্ণয় করতে হবে আঠারো জন শ্রমিক কাজটি করতে পারে কতদিনে নয় জনের কাজ যখন একজনের কাছে চলে আসবে তখন সময় বৃদ্ধি পাবে বা দিনের সংখ্যা বেড়ে যাবে কিন্তু সেই কাজটি যখন আঠারো জনের কাছে চলে আসবে তখন কিন্তু আবার দিনের সংখ্যা কমে যাবে অর্থাৎ কম সময় লাগবে তাহলে এইবার আমরা এটিকে ভাগ করব আঠারো দিয়ে এটি সমাধান করলে দেখো পাবো আমরা নয় দিন তাহলে দেখো এই সমস্যাটিতে একটি মজার ব্যাপার ছিল আমাদের কিন্তু যখন একজন শ্রমিকের কাজ নির্ণয় করছিলাম তখন আমরা ভাগ করিনি কেন না আরেকবার একটু খেয়াল করো নয়জন শ্রমিক করতে পারে আঠারো দিনে কিন্তু যখন একজন শ্রমিকের কাছে সেই কাজটি চলে আসবে তাহলে তার সময় বেশি লাগবে বেশি লাগার কারণে তখন তার সময় গুণ হয়ে যাচ্ছে তখন তার সময় বৃদ্ধি পাচ্ছে আবার যখন এই কাজটি আঠারো জনের কাছে চলে আসবে তখন কিন্তু আমাদের কম সময় লাগবে তাই তখন এটি ভাগ হচ্ছে এই জিনিসটি একটু খেয়াল করবে তাহলে আমাদের এই কাজটি আঠারো জন শ্রমিকের করতে নয় দিন লাগবে আমাদের উত্তর হলো নয় দিন এবারে আমরা চব্বিশ নম্বর সমস্যাটি দেখি একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত এখানে দেখো আমাদের দুইটি জিনিস নির্ণয় করতে হবে একটি হচ্ছে কত কিলোমিটার পথ অতিক্রম করে আর একটি হলো তার গতিবেগ তো আমরা ধাপে ধাপে সমস্যাটি সমাধান করি প্রথমে আমাদেরকে এখানে কী কী উপাত্ত দেওয়া আছে দেখো আমাদের বলা হয়েছে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে তো একজন ছাত্র যদি প্রতিদিন অর্থাৎ একদিনে দুই ঘন্টা চালিয়ে দশ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে এক্ষেত্রে আমরা যখন ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে সেটি নির্ণয় করব তখন আমাদের কিন্তু এই সম তখন কিন্তু আমাদের এই সময় এক্ষেত্রে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে সেটি নির্ণয়ের জন্য আমাদের এই সময় প্রয়োজন হবে না তাহলে আমরা প্রথমে এক দিনে অতিক্রম করে দশ কিলোমিটার পথ অতএব ছয় দিনে অতিক্রম করে আরও বেশি তাহলে দশ গুণ ছয় কিলোমিটার পথ বা ষাট কিলোমিটার পথ এটি তো খুব সহজে নির্ণয় করে ফেললাম এবার আমাদেরকে গতিবেগ নির্ণয় করতে হবে এবং এর জন্য আমাদের এই সময়টি প্রয়োজন হবে কিন্তু খেয়াল করে দেখো ছয় দিনে কত সময় সে সাইকেল চালাচ্ছে সেটি কিন্তু জানতে চায়নি শুধুমাত্র তার গতিবেগই নির্ণয় করতে বলেছে এক্ষেত্রে আমাদের দুই ঘন্টায় যায় দশ কিলোমিটার পথ অতএব এক ঘন্টায় যায় দশ ভাগ দুই কিলোমিটার পথ অর্থাৎ পাঁচ কিলোমিটার পথ এই পাঁচ কিলোমিটারই আমাদের গতিবেগ অর্থাৎ সে ঘন্টায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে আমাদের উত্তর হলো অতিক্রম করে ষাট কিলোমিটার এবং গতিবেগ হল পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় সবশেষে আমরা আটাশ নম্বর সমস্যাটি সমাধান করব এখানে প্রথমে আমরা সমস্যাটি দেখি এখানে বলেছে দুজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে অর্থাৎ দুইজন পুরুষের কাজ মানে হচ্ছে তিনজন বালকের কাজ এটি একটু খেয়াল করি আমরা তারপরে দেখো বলেছে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে এই কাজটি জন পুরুষ ও পনেরো জন বালক দিনে করতে পারবে এক্ষেত্রে দেখো দুইজন পুরুষের কাজ হচ্ছে তিনজন বালকের কাজ তো প্রথমে আমাদের একজন পুরুষের সমান কতজন বালক কাজ করে তা নির্ণয় করতে হবে তারপর আমাদের এই চারজন পুরুষের কাজ এবং ছয়জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ তা নির্ণয় করতে হবে সেখান থেকে আমাদের এই চারজন পুরুষ ও দশজন বালকের সমান কতজন বালক এবং ছয়জন পুরুষ ও পনেরো জন বালক সমান কতজন বালক সেটি নির্ণয় করতে হবে এখানে এই সমস্যাটি বেশ কয়েকটি ধাপে সমাধান করতে হবে চলো আমরা ধাপে ধাপে সমস্যাটি সমাধান করি প্রথমে আমরা চারজন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ সেটি নির্ণয় করব। তাহলে আমরা জানি দুইজন পুরুষের কাজ সমান হল তিনজন বালকের কাজ অতএব ঐকিক নিয়মের সাহায্যে আমরা একজন পুরুষের কাজ সমান বলতে পারি তিন ভাগ দুইজন বালকের কাজ এখন আমরা নির্ণয় করব চারজন পুরুষের কাজ এক্ষেত্রে চারজন পুরুষের কাজ হবে তিন গুণ চার ভাগ দুই জন বালকের কাজ এখান থেকে আমরা একটি মান পাবো সেটি হলো জন বালকের কাজ আবার আমাদেরকে ছয়জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ সেটিও নির্ণয় করতে হবে আমরা এখানে করে ফেলি জন পুরুষের কাজ এটি করতে আমাদের এই অংশটি ব্যবহার হবে তাহলে জন পুরুষের কাজের ক্ষেত্রে হবে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটি আর ব্যবহার করব না আমাদের কিন্তু এই একজন পুরুষের কাজ থেকে ছয়জন পুরুষের কাজ সমান কতজন বালক সেটি নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব তিন ভাগ দুই এবং ছয়জন পুরুষের কাজ যেহেতু এটি বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে সেক্ষেত্রে এখানে গুণ হবে এতজন এতজন বালকের কাজ তাহলে এটি সমাধান করলে পাবো নয়জন বালকের কাজ তার মানে এখন দেখো চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করে পুরুষ এবং বালক মিলে করছে সেক্ষেত্রে আমরা যদি এই চারজন পুরুষের জায়গায় ছয়জন বালক নেই তাহলে কি হবে সেক্ষেত্রে আমরা এই চারজন পুরুষের জায়গায় ছয়জন বালক নিতে পারি কারণ চারজন পুরুষের কাজ মানে ছয়জন বালকের কাজ তাহলে চারজন পুরুষ ও জন বালকের কাজ সমান হবে চারজন পুরুষের কাজ ছয়জন বালকের সমান সেক্ষেত্রে ছয় যোগ আর আমাদের আছে জন বালক মোট হয় ১৬ জন বালক আবার একইভাবে দেখো আমাদের এই অংশে বলেছে জন পুরুষ ও পনেরো জন বালক সেক্ষেত্রে জন পুরুষ ও পনেরো জন বালকের কাজ হবে এখানে জন পুরুষের জায়গায় আমরা লিখব জন বালক আর আমাদের আছে আরও পনেরো জন বালক তাহলে এটি হবে চব্বিশ জন বালক তাহলে এখানে দেখো আমাদের পুরো অংশে আমরা এখন ব্যবহার করতে পারি ১৬ জন বালক একটি কাজ একুশ দিনে করে তাহলে চব্বিশ জন বালক একটি কাজ কত কতদিনে করতে পারবে এবারে আমরা লিখি ১৬ জন বালক একটি কাজ করে একুশ দিনে অতএব একজন বালক একটি কাজ করবে বলতে এখানে কি হবে এটি কি ভাগ হয়ে যাবে একুশ দিয়ে না দেখো যখন একজন বালক একটি কাজ করতে আসবে তখন কিন্তু তার সময় বেশি লাগবে তাহলে এটি হবে গুণ অর্থাৎ একুশ গুণ ষোলো দিনে এবার যখন চব্বিশ জন বালক চলে আসবে চব্বিশ জন বালক একটি কাজ করবে এবার কিন্তু যেখানে একজনের কাজ করতে অনেক বেশি সময় লাগে সেখানে কিন্তু চব্বিশ জন বালক এসে কাজ করলে আমাদের সময় কম লাগবে তাহলে এটি ভাগ হয়ে যাবে একুশ গুণ ষোলো ভাগ চব্বিশ দিনে তাহলে এটি সমাধান করলে আমরা পাবো চৌদ্দ দিনে দেখো আমাদের কিন্তু মূলত কত দিনে করতে পারে এটি নির্ণয় করতে বলা হয়েছিল তো আমরা এর জন্য কি করেছিলাম পুরুষের কাজটিকে আমরা বালকের কাজে রূপান্তর করে নিয়েছিলাম ফলে আমরা খুব সহজে হিসেবটি করে ফেলতে পারলাম এখন তাহলে বলা যাচ্ছে ছয় জন পুরুষ এবং পনেরো জন বালক মিলে ১৪ দিনে এই কাজটি সমাধান করতে পারে তাহলে আজকে আমরা অনুশীলনী থেকে কয়েকটি অঙ্ক ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করে ফেললাম তাহলে আজকের পাঠে আমরা কী কী আলোচনা করলাম আরেকবার দেখে নেই প্রথমে আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করেছি এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করেছি তারপরে আমরা ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং অনুশীলনীতে ঐকিক নিয়ম এবং শতকরা হিসাবের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি আজকের পাঠ এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে